হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো এই ভিডিওতে হচ্ছে 31শে মার্চ যে আইপিএল এর ম্যাচটা হয়েছিল, 12 নম্বর ম্যাচ ছিল যেটা জিটি এবং এসআরএস এই দুটো টিমের মধ্যে। এবং এই দুটো টিমের মধ্যে প্রথমে ব্যাট করতে নেমেছিল হচ্ছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে 162 রান একটা ইনিংস খেলে, এবং এখন যেরকম অবস্থা চলছে তো 162 রানটা অনেকটা কম। 20 ওভারে তারা 8 উইকেটের বিনিময়ে এত রান করে, এবং সেখানে মোহিত উইকেট নেয় 3টা, এবং সেই বিনিময়ে ডিসি খুব সুন্দর সরি জিটি খুব সুন্দরভাবে সেটা 19.1 ওভারে তুলে নেয় 3 উইকেটের বিনিময়ে 168 রান, এবং ডিসি 7 উইকেটের বিনিময়ে সেটা জিতে যায়। একটা খুব সুন্দর খেলা সেখানে দারুণভাবে হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।